ওই যে আমাদের এক শ্রদ্ধেয় ভাই বিখ্যাত আলেমে দিন, যার দ্বারা হাজার হাজার যুবক আল্লাহর পথে ফিরে এসেছিল, আলহামদুলিল্লাহ এখনো এসেছে, এখন তিনি মাঠে ময়দানে দাওয়া দিতে পারছেন না, পারছেন? যখন তিনি চমৎকার ফ্লোতে দাওয়াতি কাজ করছিলেন, আমরা নিজেদের ঘরের লোকেরাই টেনে হিস্টে তাকে নামিয়েছি, তাকে বিতর্কিত করে একটা টিকিট ধরিয়ে দিয়েছি, যান আপনি চলে যান মালয়েশিয়া। তিনি এখন নাই, যারা সমালোচনা করেছিল বিতর্কিত করেছিল তারা কি উনার জায়গা নিতে পারবে? তার একার দ্বারা যে খেদমতটা হয়েছে এদের সবার দ্বারা সেটা হবে? এই হলো বাস্তবতা। আমরা জানি না যে আমরা নিজেদের ভালো কবে বুঝবো।